ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী তার পদযাত্রা করে শাহবাগ পর্যন্ত এসছেন। তারা কিশোরগঞ্জ হয়ে এই ঢাকায় এসছেন এবং এর মধ্যে তারা ধর্ষণের প্রতিবাদের বিভিন্ন ব্যানার নিয়ে এই মানুষের সাথে জনসংযোগ করেছেন এবং তারা ধর্ষণের বিরুদ্ধে তাদের যে বক্তব্য রয়েছে সেগুলো তুলে ধরেছেন। আমরা একটু কথা বলি, তারা কী অভিজ্ঞতা নিয়ে এসছেন এবং তারা কী বলতে চান। আপনারা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চারজন, আপনারা এই ঢাকা এসছেন কতদিনে? আচ্ছা, আজকে আমাদের চতুর্থতম দিন। আমরা 10 তারিখ বিকাল 4টায় শুরু করি আমাদের পদযাত্রা এবং 10 তারিখ বিকাল 4টার পর আমরা তারপরের দিন আমরা পাকুনিয়াতে থাকি, তারপরের দিন আমরা কাপাসিয়া থাকি, কাপাসিয়া থেকে তারপরের দিন গতকাল আমরা টঙ্গী ছিলাম এবং টঙ্গী থেকে আজকে আমরা শাহবাগ পর্যন্ত ফিরে আসি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ধর্ষণের প্রতিবাদে আপনারা আসলে আপনাদের মূল বক্তব্য কী, কেমন সমাজ চান? আচ্ছা, আমরা মূলত এমন একটি সমাজ চাই যে সমাজে নারী পুরুষ সবাই নিরাপত্তার সাথে স্বাধীনভাবে চলতে পারবে, যে যার যেরকম ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করবে, যার যেরকম ইচ্ছা অনুযায়ী পোশাক করবে, সে তাই ইচ্ছা অনুযায়ী এবং রীতি অনুযায়ী চলাফেরা করবে। মূলত যে আমাদের সংবিধানে যে চলাফেরা যে স্বাধীনতাটা আছে আমরা সেই স্বাধীনতাটা মূলত চাই এবং আমাদের এই স্বাধীনতার কারণ মানে কোনো কারো ধারা যেন কোনো ধর্ষক ধারা বা কোনো মানুষ ধারা যেন বা কোনো কাউকে ধারক যেন এই স্বাধীনতাটা নষ্ট না হয় আমার মনে হয়। আসার পথে আপনাদের অভিজ্ঞতা কীরকম ধর্ষণের বিরুদ্ধে? অন্যান্য বড় একটা লম্বা পথ আপনারা পায়ে হেঁটে পাড়ি দিয়ে এসছেন, মানুষের সারা কেমন ছিল, তাদের বক্তব্য, তাদের সাথে কথা বলে কী জানতে পারি? আচ্ছা, আমরা হচ্ছে মূলত এই উদ্যোগটা বাছাই করে নিয়েছি কারণ হচ্ছে এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ আর যখন একটা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় তখন হচ্ছে মানুষ আমাদের দিকে আকৃষ্ট হয় বেশি, আর আকৃষ্ট হওয়ার কারণে আমরা আমাদের মেসেজটা দ্রুত ছড়াই দিতে পারি। তো এটা ছিল মেন পয়েন্ট। আর এরপর প্রতিমধ্যে আমরা ব্যাপক ভালো সাড়া পাইছি, আমরা হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, তাদেরকে এরকম ব্যানার করে একসাথে দাঁড়ায় তাদের মাঝে বিভিন্ন বক্তব্য রাখি, ধর্ষণের বিরুদ্ধে কীভাবে একসাথে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি সেই ব্যাপারে, এবং এছাড়া হচ্ছে বিভিন্ন বাজারে এবং হচ্ছে চায়ের দোকান বা হচ্ছে বিভিন্ন দোকানে দোকানে আমরা হচ্ছে লিফলেট আমাদের বিতরণ করি এবং লিফলেট পোস্টারিং করি, যেখানে মূলত আমাদের মূল বক্তব্য ছিল লিফলেটে, যেটা হচ্ছে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এবং একে আমরা সামাজিকভাবে প্রতিহত করতে হবে এবং আমাদের পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা পরিবার থেকে সন্তানদেরকে দিতে হবে, যেন কোনো পুরুষ সন্তানের ভয়ে যেন কোনো মেয়ে সন্তান বাইরে বের হয়ে যেন আতঙ্কে না থাকে, এবং হচ্ছে মূল একটা বোল্ড করা একটা লাইন ছিল যেটা, সেটা হচ্ছে ধর্ষণের জন্য কোনোভাবেই পোশাক দায়ী নয়, ধর্ষণের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে বিচারহীনতা সংস্কৃতি এবং হচ্ছে বিকৃত মানসিকতা। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনাকে ধন্যবাদ। আপনাদের ধর্ষণের বিরুদ্ধে অবস্থানটা কীরকম? আমরা ধর্ষণটা চাই না, মানে ধর্ষণ ছাড়া যে সমাজটা আমি সেই সমাজের স্বপ্ন দেখতে চাই। ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর কথা বলা হচ্ছে, আমরা একমাত্র শাস্তি চাই। মানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকা মানে এখানে 2 বছর 3 বছর 5 বছর যাবজ্জীবন একটা ব্যাপার থাকে, বাট ধর্ষণ তাহলে আমরা ধর্ষণকে নর্ম ইয়া করবো কীভাবে, মানে বিচারটা কীভাবে করবো, যে ওনাকে এইভাবে ধর্ষণ করেছে এজন্য ফাঁসি দেওয়া হয়েছে, মানে এটার মাধ্যমে কি না আমরা ধর্ষণের জাজ করতেছি, ধর্ষণকে জাজ করা কেমন, ওই মহিলাকে ধর্ষণ করেছে এভাবে, আচ্ছা ওনাকে 5 বছর হয়েছে, তাহলে ওই মহিলার ধর্ষণটা মনে হয় আরেকটু নান্দনিকভাবে হইলে কি তাকে আমরা ফাঁসি দিব, মানে এই জিনিসটা না আমাদের মাথায় ঢুকে নেয়। এজন্য আমরা ধর্ষণের শাস্তি যদি হয় একমাত্র শাস্তি হতে হবে, মানে সব ধর্ষণের শাস্তি একটাই হতে হবে, ধর্ষণকে বিচার করা যাবে না, এক সর্বোচ্চ না একমাত্র শাস্তি। আর এই যে পোশাকের বিষয়ে বলা হচ্ছে যে ধর্ষিতাকেই হয়তো বা বলা হচ্ছে যে পোশাকের দোষ বা নানানভাবে সামাজিকভাবে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের বক্তব্য? আমরা আসলে মূলত আমরা হাঁটাটা মানে আমাদের হাঁটা ইন্সপায়ার ছিল হচ্ছে যে পোশাকের বিরুদ্ধে আর কি, মানে ধর্ষণের পিছনে আসলে কখনো কারণ থাকতে পারে না, পোশাক তো নাই, সবচেয়ে বেশি যেটা আসে পোশাক, তো আমরা মনে করি না ধর্ষণের পিছনে কখনো পোশাক দায়ী হতে পারে। আর পোশাকের ব্যাপারে তো আমাদের হচ্ছে সংবিধানের 8 ধারা অনুযায়ী আমাদের জামা কাপড় পরার স্বাধীনতা, সেই সংবিধানে কখনো বলা হয় নাই যে মানে অমুক পোশাক বর্জন করতে হবে তমুক পোশাক পরা যাবে, সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে কারো আইনগত রাইটও আছে আমাদের পোশাক নিয়ে কিছু বলার, তো এখানে আসলে পোশাককে জাজ করা আমি জানি না কেমন একটা ব্যাপার হয়ে যায়, মানে অযৌক্তিক। আপনি একটু বলেন এই যে কিশোরগঞ্জ থেকে শাহবাগ পর্যন্ত হেঁটে এসেছেন, এর মধ্যে কেমন অভিজ্ঞতা হলো, আমরা যেখানেই সুযোগ পেয়েছি, লোকালে পেয়েছি, বাজার পেয়েছি, আমরা মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। আমরা খেয়াল করেছি অনেকের মনে এখনও সেই ধারণা রয়ে গেছে যে পোশাক দায়ী বা হচ্ছে কোনো কারণ থাকতে পারে বা উভয়ের দোষ থাকতে পারে, তারা অনেকে এমনও বলেছেন যে এক হাতে তালি বাজে না, কিন্তু আমরা চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর, কতটুকু সফল হয়েছে জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। আপনারা চারজন এসছেন, আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই ধর্ষণের বিরুদ্ধে অনেকের যারা অবস্থান রয়েছে তাদের সাথে আপনাদের কেমন কথা হয়েছে, আপনারা যে আসছেন তাদের সাথে আপনাদের আলোচনা হয়েছে? আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকার কারণে
হ্যাঁ আন্দোলন হচ্ছে অনেক, আমাদের হচ্ছে ক্যাম্পাসের বড় ভাইরা যারা আছেন বা মোড়া আছে তারা হচ্ছে মানববন্ধন করতেছেন, যতটুকু পারা যায় তারা করতেছে। এখন ক্যাম্পাস বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের অনেকেই ক্যাম্পাসে, বেশিরভাগ স্টুডেন্ট ক্যাম্পাসে, তো যার যার জায়গার জন্য হচ্ছে কিছু করার প্রয়োজন ছিল, আমরা মনে হয়েছে এটা করলে কিছু একটা হতে পারে। আরেক শিক্ষার্থী আছেন একজন, আপনাদের শাহবাগে এখন এখানকার যে সংহতি প্রকাশ বা এখানে আপনাদের কার্যক্রমটা কী হবে? এখানে আমাদের কার্যক্রম কী হবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আমাদের হচ্ছে আমাদের মেইন মোটো যেটা ছিল সেটা হচ্ছে জনগণের কাছে মেসেজ পাঠানো, এখানে এসে আমাদের সাথে কারা যোগ দিবে বা না দিবে আমরা সেটা ভেবে দেখি। এখানে আমাদের সাথে যোগ দিতে পারে একজন রিকশাওয়ালা থেকে শুরু করে উপর মহলের সবাই পর্যন্ত, এখানে হচ্ছে সবাই আহ্বিত, মানে তাদের সবাইকে আহ্বান করা হয়েছে। ইভেন আমরা কালকে বলেও দিয়েছি যে ঢাকায় আমরা ঢুকতেছি, যাদের যাদের ইচ্ছা ধর্ষণের বিরুদ্ধে যারা আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছে, তো আমরা তাদের সবাইকে ওয়েলকাম জানিয়েছি বা আমরা তাদেরকে গ্রহণ করতে রাজি। তো আমরা চাই যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আমাদের সাথে সম্মতি প্রকাশ করুক, এবং ধর্ষণ জিনিসটাকে তো একদমই না, এবং এছাড়া যে বাকি যে ছোটো ছোটো মানে ধরা হয় যেগুলোকে, যেমন যে ইফটিজিং বা ইয়েতে, এগুলোর জন্য তারা কোনো মতেই না করে। ইভেন আমরা যে ইয়ং জেনারেশন যে প্রতি সম্মান দেখানো প্রত্যেকটা জায়গায় আসলে হ্যাঁ নজর দেওয়ার জন্য আমরা আসলে বলার চেষ্টা করছি যে শুধুমাত্র যে ধর্ষণকে আমরা না বলতেছি তা না, ধর্ষণের সাথে নারীদেরকে মলেস্টেশন বা ছেলে সেটা হোক ছেলেদের সাথে যে কোনো ধরনের মলেস্টেশনকে আমরা না বলতেছি, কারণ আমরা চাই যে যে যেটা করতেছে একজন মানুষ হতে পারে নাস্তিক, একজন মানুষ হতে পারে আস্তিক, তাকে তার মতো থাকতে দিতে চাই। তুমি যদি মনে করো যে সে আল্লাহকে ভয় করে ধর্ষণকে না বলুক, আমরা তাতে রাজি আছি, কিন্তু ধর্ষণটা করা যাবে না। আবার একজন মনে করতেছে হ্যাঁ একজন মানুষকে ধর্ষণ করা উচিত না বা মলেস্টেশন করা উচিত না, তাহলে ঠিক আছে, কিন্তু ধর্ষণটা করা যাবে না। একজনকে মানে ক্ষতি করা এটা জীবনের জন্য একটা প্রচুর ক্ষতি হয়ে যায়। আর ইফটিজিং যে ব্যাপারটা দেখছি, যেমন রাস্তাঘাটে আমরা চলতে গেছি তো দেখছি যে বিভিন্ন 10-15 জন ছেলে যদি একসাথে থাকে তো তারা করে কি যে মেয়েদেরকে হচ্ছে টিচ করা শুরু করে। এই ব্যাপারটা হচ্ছে আমি আমার আশেপাশের যে ফ্রেন্ডরা আছে বা এটা কিন্তু অনেকটা কালচারের মতো হয়ে গেছে, এটা বলতে আমাদের আমার নিজেরও লজ্জা লাগতেছে, কারণ আমি নিজেও একজন তরুণ বা আমি নিজেও হয়তো বা আমার মনের অজান্তে বা ইন্টেনশনালি বা ইন্টেনশনালি যে কোনোভাবে আমি হয়তো বা নারীদেরকে কিন্তু এই ব্যাপারটা খুবই খারাপ যখন হচ্ছে দেখা যাবে আপনি আপনার বোনকে নিয়ে বেরোয়ছেন বা মাকে নিয়ে বেরোয়ছেন, অন্য 10 জন ছেলে আপনাকে টিচ করতেছে। এই ব্যাপারটা যখন আমি যখন রাস্তায় একা থাকি তখন আমি সেটা এড়িয়ে চলে যাই, যদি মানুষের বোনকে করতেছে বা না করছে সেটা তো আমার, আমি কেন কোনো না কারণে কারো বোন কারো কারো মা, তো আমরা এটা ভাবি যে ওই 10টা ছেলের সাথে আমি যে কী বলবো, কিন্তু আমরা যদি একজনই না বলতে চাই তাহলে এইভাবে তারা আসলে আশকারা পেয়ে যাচ্ছে, তারা লাইফ পেয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা করলে তারা আসলে মানে কোনো খারাপ কাজ করতেছে না। তো আমরা এখন এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে তারা যাতে সবাই যাতে এগিয়ে আসে, কোনো জায়গা যদি দেখি যে খারাপ হচ্ছে তো আমরা যাতে এগিয়ে আসি, জনসাধারণ আমাদেরকেই প্রতিহত করতে হবে বা আমাদেরকেই নিরাপদ রাখতে হবে। আমাদের মাধ্যমে মূলত বর্তমানে হচ্ছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে অন্য সভাপতিত্বে যেই যেই বিলটা পাশ হতে যাচ্ছে হচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বার্ষিক, এবং হচ্ছে আরও অন্যান্য কিছু ছিল যেটা হচ্ছে ধর্ষকদের সম্পদ ধর্ষিতাকে দিয়ে দেওয়া। তো এই ব্যাপারটা মূলত এই জিনিসটাই না ধর্ষণ থামাতে পারে না, ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যেটা হচ্ছে সর্বসম্মতিক্রম। হ্যাঁ সেটা হচ্ছে আপনার একজন রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে একজন শিক্ষক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা হচ্ছে ছাত্র সবাইকে মিলেমিশে সরকারি বেসরকারি উদ্যোগে এবং ব্যক্তিগত উদ্যোগে এই ধর্ষণের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে, এবং হচ্ছে আরও বেশ কিছু কাজ সরকার করতে পারে, যেগুলো হচ্ছে আমরা মনে করি এটা হচ্ছে সেলফ ডিফেন্সের ব্যাপারে সরকার গুরুত্ব দিতে পারে এবং এটা সরকারি বাজেট পেশ করতে পারে সেলফ ডিফেন্সের ব্যাপারে। তো এটা ছাড়াও ধর্ষণ যদি আলাদাভাবে একটা ট্রাইব্যুনাল গঠন করার জোর দাবি জানাচ্ছি আমরা, যে ট্রাইব্যুনালের মাধ্যমে ছয় মাসের ভিতরে এই কার্য দিবসের ভিতরে ধর্ষণের সাজার রায় হবে, তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল একটা গঠন করা সম্ভব হয়। শাহবাগে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে 9 দফা দাবি দেওয়া হয়েছে, সেই দাবিগুলোর সাথে আপনাদের বক্তব্য আচ্ছা 9 দফার দাবিটা মূলত ছাত্র ইউনিয়নকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো রাজনৈতিক ব্যানারে যখন ওই দফাটা দেওয়া হয় তার আগেই আমরা আসলে মূলত বের হয়ে যাই, এই কারণে আমরা দফাটা ঠিকভাবে দেখতে পারি না।
দফাটা না পড়ে আমরা কোনো মন্তব্য করতে যাচ্ছি না, কারণ মূলত ওটার সাথে আমি যেটা বলতে যাচ্ছি যে দাবিটা অনেকগুলো আপনাদের মানে মিলে যায়, হয়তো দাবি হ্যাঁ অনেকগুলোই মিলে যায়, এই মিলাটাই স্বাভাবিক। এর পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ধর্ষককে বাঁচাতে পলিটিক্যাল যে সাপোর্টটা দেওয়া হয়, হ্যাঁ এই এবং যে পলিটিক্যাল সাপোর্টটা দিবে তাকেও এই তাকেও শাস্তির আওতায় আনতে হবে, এবং হচ্ছে ধর্ষককে বাঁচাতে ধর্ষকের যে ডাক্তারের রিপোর্ট আছে সেই রিপোর্ট যে বদলানো হয়, এরকম যদি কোনো শাস্তি এরকম যদি কোনো ভিন্ন অপরাধ যদি কোনো ডাক্তার করে থাকে সেই ডাক্তারকর্মী বা হচ্ছে তাকেও হচ্ছে এই শাস্তির আওতায় আনা উচিত, ধর্ষকের মদতদাতা সেটা যেই হোক আনা উচিত। এবং আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাউন্সিলিং, আমার কিছু নাই বললে চলে, ধর্ষকের পর ধর্ষিতার মানসিক যে কাউন্সিলিংটা দরকার, এবং পুরো পরিবারকে ধর্ষিতার যে পুরো পরিবার সেই পুরো পরিবারকে কাউন্সিলিং করা দরকার। এই বিষয়গুলো খুবই সুবিধা, এই বিষয়গুলো আর অনেকে তুলে আনে না, হচ্ছে সবাই শুধুমাত্র এই সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে, বাট এটা পাশাপাশি আমরা মনে করি যে এই বিষয়গুলো তুলে আনা উচিত। ধন্যবাদ। শুনছিলেন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী, তারা কিশোরগঞ্জ থেকে ঢাকার শাহবাগ পর্যন্ত হেঁটে এসেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং ধর্ষিতাকে তার পোশাকের কথা তুলে বা অন্য কোনোভাবে সামাজিকভাবে যেন ঘেউ না করা হয় সেই সচেতনতাও সমাজে ছড়িয়ে দেওয়া করা জরুরি, অর্থাৎ আইনের কঠোর শাসন যেমন প্রয়োজন সেই সাথে সাথে সমাজের সচেতনতাও তারা গুরুত্ব সহকারে দিচ্ছেন, সেটা তখন থাকার জন্য সবাইকে ধন্যবাদ।